আমাদের দেশের একজন বাংলাদেশের একজন জনপ্রিয় সাংসদ আনোয়ার আজিম আনোয়ার সাহেব, তাকে নৃশংসভাবে হত্যা করে গুম করার উদ্দেশ্যে পৈশাচিকভাবে তাকে টুকরা করে তাকে দেশের মাটিতে কত ফেলে দেওয়া হয়েছে। আপনারা জানেন এটার যে মাস্টার মাইন্ড মদতদাতা এবং এটার যে বেনিফিশিয়ারি এবং এটার যে এক্সিকিউশনের যে টিমের যে প্রধান, তারা সকলেই কিন্তু বাংলাদেশ। যেহেতু ওরা বাংলাদেশে এবং আপনারা জানেন আমরা বাংলাদেশেও একটি মামলা রুজু হয়েছে, 364 দ্বারা একটি মামলা রুজু হয়েছে অপহরণ। এখন এই এই ক্রাইমটা কিন্তু এক দেশে বাংলাদেশে তার প্ল্যান হয়েছে, প্ল্যান অনুযায়ী সে এখানে এসে পশ্চিমবঙ্গে কলকাতায় এসে সে প্ল্যানটা বাস্তবায়ন করেছে, অর্থাৎ তাকে হত্যা করে লাশ গুম করার জন্য তার অংশবিশেষ বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছে। এখন আমাদের মূল কাজটা হচ্ছে ক্রিমিনাল প্রসিডিউর অনুযায়ী অপরাধের যেখান থেকে শুরু হয় এবং সেখান শেষ হয় সেই হিসাবে তদন্তকারী দলকে দুটি স্থানেই পরিদর্শন করতে হয়। তার প্রেক্ষিতে আপনারা জানেন যে আমরা আজকে পশ্চিমবঙ্গে এসেছি, আমরা একজন গুরুত্বপূর্ণ আসামি যে এক্সিকিউশনের কাজটি করেছেন পশ্চিমবাংলার কমিউনিস্ট পার্টির নেতা শিমুল বিশ্বাস, যেখানে সেখানে আমানুল্লাহ নাম করে এখানে এসেছেন, তার কাছে আমরা অনেক তথ্য পেয়েছি। এমনকি আপনাদের কলকাতা পুলিশ এবং আমাদের বাংলাদেশ পুলিশ, আমরা উভয় পক্ষই কিন্তু আমরা অনেক তথ্য আমরা আদান প্রদান করেছি। আমরা মনে করি এই কলকাতা পুলিশের কাছে আমরা এসেছি, আমরা তাদের কাছে সহযোগিতা চাইব। ওই যে আমাদের দেশের আসামি যে কথাগুলি বলেছেন যে কোথায় সিসিটিভি ফুটেজগুলিতে সে কোন কোন স্থানে গিয়েছেন, এগুলি একটু আমরা যাচাই বাছাই করব, কিউস্থলে গিয়ে সেখানে সিসিটিভিগুলি দেখব, সেটা আমরা এদেশের পুলিশের সহযোগিতার মাধ্যমে আমরা মনে করি হত্যাকারীদের যে ওই যে কথাটা আপনি বলছেন অ্যাকচুয়ালি প্রকৃত মোটিভটা কি সেটা আমরা খুঁজে বের করব। আপনারা কি সিআইডির সঙ্গে কথা বলবেন, বৈঠক করবেন কোন সিআইডির সঙ্গে আলাদাভাবে? আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে, আমরা তাদের সাথে, যেহেতু এখানকার পুলিশ আপনারা জানেন তিন দিন যাবৎ বাংলাদেশে আমাদের আসামির সাথে তারা একেবারে সামনাসামনি কথা বলেছে। আমরাও কলকাতা পুলিশ হিসেবে সিআইডির কাছে আমরা অনুমতি চাইব যে আমরা তার সাথে কথা বললে হয়তোবা ওই আসামি যে তথ্যগুলি আমাদেরকে দিয়েছে সেই তথ্যগুলি যাচাই বাছাই করা এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন স্থানগুলি যে কথা বলেছে সেগুলি আমরা তাদের সহযোগিতায় স্থানগুলি পরিদর্শন করব। এবং আপনারা জানেন তার লাশ একটা এখনো আমার জানা মতে এখনো উদ্ধার হয় নাই, এখন আমরা ওনাদেরকে কোনোভাবে তাদের সাথে থেকে আমরা লাশ পুরো লাশ অথবা অংশবিশেষ আমরা উদ্ধার করতে পারি কিনা আমরা তাদের কাজে সহযোগিতা করার চেষ্টা করব। তাকে হত্যা করে গুম করার উদ্দেশ্যে পৈশাচিকভাবে কুচি কুচি করে লাশটা কোথাও না কোথাও ফেলে দেওয়া হয়েছে, এটা আমরা জানি, আমরা ওইখান থেকে এটা দেখেছি। তারা ওই তাদের পক্ষে যে আসামি যাকে গ্রেপ্তার করছে তাকে নিয়ে কলকাতার সিআইডি অনেক কাজ করছে, অনেক দূরে এগিয়েছে। আমার বিশ্বাস দ্রুত সম্ভবই আপনারা তার তথ্যটা পেয়ে যাবেন।